কোনায় দেখো, এ হলো মাইন্ড কন্ট্রোলার বি রোবট। এটি যে কোনো রোবটকে ডিটেক্ট করে তার কান দিয়ে ঢুকে ব্রেনে চলে যায়, আর এরপর তার ব্রেনকে নিজের কবজায় এনে ওই রোবটটাকে এখানে নিয়ে আসবে। আপনাদের মধ্যে কি কথা হয়েছে সেটা তো আমি জানি না, কিন্তু শি ইজ রাইট বস, শি ইজ রাইট। ওহো, এই মৌমাছিটা আবার এলো কোথা থেকে? বস সাবধানে, এটা কিন্তু বেশ জোরে কামড়ায়। শোনো, এক মিনিট, এক মিনিট দিন বস, এটাকে এক্ষুনি মেরে বাইরে বার করে দিচ্ছি, না হলে এটা আপনাকে কামড়াবে। আরে কেউ এর হাত থেকে আমাকে বাঁচাও। আমি বাঁচাবো বস, আমি আটকাবো একে। আপনি শুধু একটা জায়গায় দাঁড়িয়ে থাকুন। আমাকে বাঁচাও বস, আমাকে বাঁচাও। টিম্বাকটু দয়া করে থামো, আমি বলছি স্টপ স্টপ। আমাকে বাঁচাও 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 বাঁচাও। আমি যতক্ষণ আপনাকে বাঁচাতে পারছি আমার কিছুতেই শান্তি হবে না। বস আমি তো বেঁচে গেলাম, কিন্তু তুমি কিছুতেই বাঁচবে না। বস কি হয়েছে বস, আপনি এত রেগে গেলেন কেন বস? চুলবুল তাড়াতাড়ি চলো, আরো তাড়াতাড়ি। আমি গাধা, ঘোড়া নই যে আরো জোরে দৌড়াবো। তোমরা রাউন্ড দিয়ে এসো, আমি কিছু একটা খেয়ে নি। বাস বাস, মিশন পূরণ হয়েছে। ওই মাইন্ড কন্ট্রোল করা মাছিটা ওর কান থেকে ঢুকে ওর মাথার মধ্যে পৌঁছে গেছে। এবারে ওই রোবটকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। চল গুড়ো, ওই যা শুরু। আরে ডাব গুলো কোথা থেকে পড়ছে? কি করছো ভীর? বাঁচাও ভীর। Music.
কিছু একটা গন্ডগোল করেছে। ভীরের ব্রেনটা ওর কন্ট্রোলে আর নেই, ওকে বাড়িতে নিয়ে যেতে হবে। ভীর, এদিকে এসো ভীর। বাস বাস, ওই রোবট তো ডান্স করছে। আপনার রোবট ওর মাথার মধ্যে কাজ করতে পারছে কি পারছে না বুঝতেই তো পারছি না। কিন্তু একটা ব্যাপার, ও আমাদের ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের ট্রেন মানে এটা হলো আমাদের ল্যাব, ট্রেন নয়। সরি বস, সরি, আসলে একদম চুপ। তুমি নেটের চামচ দিয়ে মাইন্ড কন্ট্রোল বিকে মেরেছিলে, সেই কারণেই ওর মধ্যে কোনো ডিফেক্ট হয়ে গেছে। সেই কারণেই এখনো ওই রোবটের ব্রেনটাকে কবজা করে উঠতে পারেনি। কিন্তু ও নিজের কাজটা ঠিক করবে, তুমি ওর উপরে নজর রাখো। ওকে বস, ওকে। আর শোনো, ওকে আমার ল্যাব পর্যন্ত আসতে দিও না। আমি পরাকর মোড়ে আমার ট্রাক পাঠাচ্ছি, ওই ট্রাকের মধ্যে ঢুকিয়ে ওকে এখানে নিয়ে আসবে। মাথায় ঢুকলো? ওকে বস, ওকে। ওই জায়গাতে পৌঁছে ডক্টর প্রেম সাহায়ের রোবট নষ্ট হয়ে যাবে। ও একবার যদি ওই ট্রাকে উঠে পড়ে তাহলে আর কখনোই বেরোতে পারবে না। দাদু, মেয়েকে দেখো, জানি না কোথায় যাচ্ছে। জিন্টু আর চুলগুলো কোথায় কে জানে। এসব কি করছো তুমি? মেয়ে ডান্স করছে কেন? ম্যাড ম্যাক্স কোনো ভাইরাস দিয়ে ওর ব্রেনটাকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে। এই ভাইরাস কি ঠাকুরদা? আমাকে বলুন, আমি সেটা ঠিক করে দেব। ওই ব্যাপারটা তুমি ঠিক বুঝবে না। এখন ওকে সুস্থ করার একটাই উপায় আছে, আমি কোনোভাবে এই রোবটটাকে ভীরের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেব, এ সব ঠিক করে দেবে। ভীরই ভীরের মধ্যে ঢুকে শত্রুর সাথে মোকাবিলা করবে। এখন আমি ভীরের প্রজেকশন বোর্ড অন করে দিয়েছি, এখন আমরা স্ক্রিনের মাধ্যমে সব দেখতে পাবো। আমি এদিকে, হ্যালো, আমি এদিকে। কেমন দেখালাম আমার জাদু? এবার কি করবে হিরো? এবার নিজেকে বাঁচিয়ে দেখাও। এই যে ছোট ভীর, কেমন লাগছে? আমি ভেতরে যাচ্ছি, আমাকেই কিছু করতে হবে। না জিন্টু, এ হলো রোবটদের মধ্যে লড়াই, ওদেরকে লড়তে দাও, ভীর অবশ্যই জিতবে। দাদু তাড়াতাড়ি কিছু করো। চলো এখন বাড়ি ফেরা যাক, লেটস গো। ও ইয়াহু, আহ!
ওটা একটা ছোট্ট রোবট ছিল, আসল বীর তো এখানে রয়েছে, আর এখন ও তো ঠিক হয়ে গেছে। চলো ওই দুষ্টু মৌমাছিকে বার করে নিই, তাহলে বীরের মাথা পরিষ্কার হয়ে যাবে। এবার তুমি যাও আর তোমার বসকে নাচাও। দাদু, আমরা এখানে কি করছি? অনেক বড় গল্প, বাড়ি চলো আমরা বলবো।